আজকে আমরা দেখব কিভাবে গুগল কনভারসেশন ট্র্যাকিং সেট আপ করতে হয়। কারণ হচ্ছে আমরা যদি গুগলে অ্যাড বা বিজ্ঞাপন চালাই তাহলে আমাদের কিন্তু তার ওয়েবসাইটে কত বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা আমরা এই কনভারসেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে কিন্তু আমরা সব কিছু দেখতে পারবো, এবং কত ভিজিটর তার ওয়েবসাইটে গেল এবং সেখান থেকে প্রোডাক্ট কিনলো কিনা সেটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখতে পারি। আপনি চাইলে কনভারসেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনি দেখতে পারেন, অথবা কনভারসেশন ট্র্যাকিং ছাড়াও কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো আমরা আজকে যেহেতু আমরা গুগল অ্যাড ক্যাম্পেইন রান করছি, আমরা সেখান থেকে আমরা গুগল কনভারসেশন ট্র্যাকিংটা করে ফেলবো, যার মাধ্যমে আমরা সব কিছু আমরা দেখতে পারি বা ট্র্যাকিং করতে পারি। ঠিক আছে, তো আমরা এর জন্য আপনাদের গুগল অ্যাকাউন্টে চলে আসবেন। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডওয়ার্ক অ্যাকাউন্ট। আপনারা এখানে চলে আসবেন, আসার পরে আপনাদের যে অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আপনি এই ট্র্যাকিংটা করতে চাচ্ছেন বা যে অ্যাড ক্যাম্পেইনের ভিতরে ট্র্যাকিংটা করতে চাচ্ছেন সেখানে আপনি সেট আপ করে ফেলবেন। তো আমি প্রথমেই চলে যাব টুলসে। আমরা এখানে চলে আসছি গুগল অ্যাডওয়ার্কের, এখানে আমরা অ্যাড এখান থেকে রান করছি। আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে দেখে লেখা আছে কনভারসেশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিউ কনভারসেশন অ্যাকশন, ওকে আমরা এখানে ক্লিক করব। তো এখানে মোটামুটি চারটা অপশন আছে। এটা প্রথমটা হচ্ছে ওয়েবসাইট। আপনি যদি ওয়েবসাইটে যেমন অনলাইন সেলস, লিঙ্ক ক্লিক, পেজ ভিউ, সাইন আপ, যদি আপনার ওয়েবসাইটের ভিতরে এগুলো যদি থাকে, যদি আপনি এগুলোর ট্র্যাকিং করতে চান বা সেলস হচ্ছে কিনা বা কেউ লিঙ্কে ক্লিক করছে কিনা, পেজে ভিউ করছে কিনা, সাইন আপ করছে কিনা, এটা কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন, মানে ট্র্যাকিং করতে পারবেন। তো এটা যদি আপনার উদ্দেশ্য থাকে তাহলে আপনি এটা দিয়ে করে ফেলবেন। আর যদি আপনার অ্যাপে যদি ধরেন অ্যাপ ইনস্টল করছে কিনা, ধরেন অ্যাপ পারচেস করছে কিনা, অ্যাপ অ্যাকশন মানে অ্যাপের যদি কোনো কিছু প্রয়োজন হয়, ধরেন অ্যাপ বিক্রি হইতেছে কিনা এবং ইনস্টল করছে কিনা সেটা দেখার জন্য এটা, এবং এটা হচ্ছে কল করছে কিনা সেটার জন্য। তো আমাদের এগুলো কোনোটাই লাগবে না, আমাদের লাগবে হচ্ছে প্রথমটা। আমরা যেহেতু ওয়েবসাইটের ভিতরে আমরা কনভারসেশন ট্র্যাকিংগুলো করব, তো আমরা এই প্রথমটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা গোল সিলেক্ট করতে হবে যে আমাদের অ্যাকশনটা কী। এখানে অনেকগুলো আছে, আপনি সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে পারচেস আর হচ্ছে লিড, এই এটা সাবমিট দ্য লিড, ওকে। এখানে সবচেয়ে এই দুইটাই সবসময় বেশি ইউজ করা হয়। আমরা যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে কারা কারা প্রোডাক্ট কিনতেছে তাদেরকে ট্র্যাকিং করব বা আমরা দেখব যে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে কিনা, তো আমরা এখানে পারচেস দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে পারচেসটা আমার দরকার হচ্ছে পারচেস, যারা যারা কিনতেছে তাদেরকে আমরা এখান থেকে ট্র্যাকিং করব, ওকে। তো এখান থেকে যেরকম আছে বাই ডিফল্ট এরকমই থাক, এবং নিচেরটা আসবো হচ্ছে এখান থেকে প্রথমটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন আপনার মনের মতো করে, ধরেন এখানে দিলাম হচ্ছে পারচেস ট্র্যাকিং ট্র্যাকিং, ঠিক আছে, পারচেস ট্র্যাকিং। তো এটা একটা এমনি নাম দিলেও আপনার মনে যেটা লাগে সেটাই দিয়ে দিবেন। প্রথমটা আপনি সেলুক মানে দিয়ে দিবেন, এটা ভ্যালুটা দিয়ে দিবেন হচ্ছে প্রথমটাই থাকবে, যেরকম আছে এরকমই থাকবে। আর এই প্রথমটা আপনি দেওয়ার পরে এখানে আসবেন নিচের দিকে, এখানে কাউন্ট আছে, আপনি কি এভরি টাইম যতগুলো সময় আছে কেউ কিনলে হলো, যে কোনো টাইমে কিনলে হলো আপনার পারচেস যদি করে সেটা আপনি যদি এখান থেকে দেখতে চান তাহলে এটা দিয়ে দিবেন। এটা আপনি কখনোই অন ইউজ করবেন না, কারণ অন ইউজ করা হয় লিডের জন্য, আপনাকে সবসময় এভরিডে ইউজ করবেন যদি আপনি পারচেস ট্র্যাকিংটা করতে চান। আর যদি লিডের জন্য করতে চান তাহলে অন দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে ক্লিক থাউজ কনভারসেশন উইন্ডোজ, ওকে, এটা যেরকম আছে বাই ডিফল্ট 30 দিনই থাকবে। আর তারপরে আছে হচ্ছে নিচেরটা হচ্ছে এঙ্গেজ ভিউ, এটা আমরা 30 দিনই দিয়ে দিব, 30 দিন। তারপরে তো বাই ডিফল্ট যেরকম আছে আমরা এরকমই দিয়ে আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ করে ফেলব। এখানে কন্টিনিউ ক্রিয়েট করার পর এখানে তিনটা অপশন আছে, আপনি চাইলে গুগল ট্যাগের মাধ্যমে, গুগল ইউজ দ্য গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারেন, ইমেল ট্যাগের মাধ্যমে করতে পারবেন, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করব সেটা হচ্ছে
ওয়েবসাইটের ভিতরে আমরা একটা কোড রাখবো, সেখান থেকে আমরা মূলত ট্র্যাকিংগুলো করব। তো আমরা চাচ্ছি যে ওয়েবসাইটের ভিতরে ট্র্যাকিং করার জন্য, তো আমরা এখান থেকে ক্লিক করবো ওয়েবসাইটে। এখানে আস্তে আস্তে এসটিএমএল কোডই আমরা দিব। ওকে, ফার্স্টেরটাই থাকবে এসটিএমএল কোড। এখানে প্রথমে একটা কোড দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে কারা কারা যাইতেছে, মানে ট্রাফিক দেখার জন্য বা ভিজিটর দেখার জন্য এটা বসাতে হবে। এবং নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে আমরা কনভারসেশন ট্র্যাকিং করার জন্য এটা আমরা দেখব। তো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমরা ওয়েবসাইটে এখানে চলে আসছি, আমাদের লগ ইন করা আছে। আপনি যে ওয়েবসাইটে এটা ট্র্যাকিং করতে চান সেই ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে রাখবেন। নিয়ে রেখে আপনি এখান থেকে কোনো কিছুতে হাত দিবেন না, চলে আসবেন অ্যাপিয়ারেন্সে, অথবা সরি অ্যাপিয়ারেন্স থেকে প্লাগইনে চলে আসবেন। অ্যাপিয়ারেন্সের পরেই দেখবেন প্লাগইন আছে, আমরা প্লাগইনে ক্লিক করব। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড এ নিউ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি একটা কোড ই লিখবেন, যেহেতু এখানে বলা আছে আমাদের কোডটা রাখতে হবে, সেজন্য আমরা এখানে একটা কোড রাখবো। এখানে প্রথম লিখব এইচ এফ, মানে এইচ এফ সি এফ এফ সি এম হেড ফুটার কোড ম্যানেজার। এখানে আপনারা আসবেন, এটা হচ্ছে আমাদের যেহেতু কোডটা হেডে রাখতে হবে, আমরা এই প্লাগইনটা ইনস্টল করে ফেলবো। এখান থেকে আমরা প্লাগইনটা ইনস্টল করে ফেলি। ওকে, আমরা অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ করা শেষ, এবার আমরা প্লাগইনে চলে যাব। এখান থেকে আমরা দেখি নিচের দিকে প্লাগইনটা, অবশ্যই একটু আমরা রিপ্লেস করি, তাহলে আমরা পেস্ট, মানে আমরা এই এটা পেয়ে যাব। একটু এক সেকেন্ড, আমরা প্লাগইনটার অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স ওকে হেড ওকে, এই যে এটা হচ্ছে আমাদের প্লাগইন। আপনাদের বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে। এখানে এটা হচ্ছে আমাদের প্লাগইন, অ্যাড এ নিউ এখানে আমরা ক্লিক করব। অ্যাড এ নিউ ক্লিক করার পরে আমরা একটা নাম দিয়ে দিব। এখান থেকে ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে গ্লোবাল গ্লোবাল সাইট ট্যাগ সাইট ট্যাগ, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কী কী ট্র্যাক করতেছি। যেহেতু আমাদের প্রথমটা হচ্ছে ভিজিটর দেখার জন্য, তাহলে আমাদের অবশ্যই ভিজিটরের জন্য আমাদের এরকম লাগবে। তো আমরা সব কিছুই যেরকম আছে বাইরে হলে এরকমই থাকবে। তো আমরা এখান থেকে আমাদের কোডটা নিয়ে আসি। আমাদের কোডটা হচ্ছে এটা, ঠিক আছে। এখানে বলে দিছে কপি দ্য ট্যাগ ব্লু দ্য পেস্ট ইন দ্য বাটন হেড অন হেড ট্যাগ। ওকে, যেরকম আছে বাইরে হলে এরকমই থাকুক। আমরা এখান থেকে আইসা কপি করলাম, কপি করলাম, ভালো করে কপি করবেন। কপি করে এখানে এই নিচের এই জায়গায় আপনারা কোডটা দিয়ে দিবেন। ওকে, আমি কোডটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, সেভ করে দিলাম। এবার আবার আমাদের কোডটাকে অ্যাড করে নিতে হবে। আবার নিউ অ্যাডে অ্যাডে আমরা আবার ক্লিক করব। এখান থেকে অ্যাড এ নিউ, আর আমাদের দুইটা ট্যাগ রাখতে হবে, ঠিক আছে। এখানে যেহেতু দুইটা ট্যাগ আছে, আমরা এখন কনভারসেশন ওইটা দেখলাম হলো ভিজিটর দেখার জন্য, এবার আমরা কনভারসেশন ট্র্যাকিংয়ের জন্য আমরা এটা কপি করব। তো আমি সেমভাবে আবার যাব, এখানে আমি অ্যাড করব, এখানে লিখব হচ্ছে কনভারসেশন সেশনস কনভারসেশন ট্যাগ কনভারসেশন ট্যাগ। বাই ডিফল্ট যেরকম আছে, এখানে আমরা এখানে আমাদের একটা সিস্টেম সেট করে দেবে স্পেশাল পেস স্পেশাল পেস। ওকে, স্পেশাল পেসটা দিয়ে এখানে সিলেক্ট করব। দেন আমরা দিব হচ্ছে হেডের এখানে আছে আমরা, ওকে, এখান থেকে আমরা থ্যাংক ইউ পেজটা সিলেক্ট করে দেই। দেখি থ্যাংক ইউ পেজ আছে কিনা। ওকে, যেরকম আছে এরকমই থাকবে। এবার আমরা কোডটা এখান থেকে পেস্ট করে দিব, পেস্ট করে সেভ করে ফেলব। তো আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা যাব হচ্ছে অ্যাড ম্যানেজারে। এখান থেকে এসে আমরা কনভারসেশন ট্র্যাকিং অন তার আগে আমরা একটু দেখি যে আমাদের কনভারসেশন ট্র্যাকিংয়ের দুইটা কাজ হয়েছে কিনা। আমরা একটু লিস্টগুলো দেখি। প্রথমটা হল গ্লোবাল ট্যাগ সাইট এবং কনভারসেশন ট্যাগ। ওকে, স্পেশাল হেড হেড, ওকে, সব কিছু ঠিকঠাক আছে।
আমরা এবার এখান থেকে এসে নেক্সট করে ফেলবো। এবার আমরা দেখি আমাদের কনভারসেশন ট্র্যাকিংটা পরিপূর্ণ হয়েছে কিনা। তো এবার দেখে ফেললি আমরা, এখানে দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, প্রাইমারি ওয়াই সাইট এইটা দেখাচ্ছে আন ভেরিফাইড, তার মানে এটা আমাদের সর্বোচ্চ, আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এইভাবে মূলত কনভারসেশন ট্র্যাকিং করতে হয়। তো আশা করি বিষয়টা আপনারা করতে পারবেন এই কাজটুকু। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য।